গাইস, সবাই কেমন আছে? আজকে আমরা আমাদের মাঠে কলকাতা মাঠে জুনিয়র সাব জুনিয়র ও মিনি টিমের সিলেকশন করলাম, মানে যারা খেলবে আমাদের ক্লাব টিমে। তো টিম সিলেকশন হয়ে গেছে অলরেডি, তো এখন দেখতেই পাচ্ছ ওরা খেলছে, ওরা খেলছে। তোমরা খেলার ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। আর আমাদের কলকাতা মাঠে টিম কেমন খেলছে প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে দেখাবো, এমনকি অন্য টিমের খেলাগুলো তোমাদেরকে দেখাবো। 25 তারিখ ফর্ম জমা দেবো, 3 তারিখে সম্ভবত মেডিকেল আছে, তারপরে হয়তো এই যে পরীক্ষার পর বয়স ভিত্তিক খেলা শুরু হয়ে যাবে। তোমরা খেলাগুলো দেখো, তোমাদের খুব ভালো লাগবে। সেমিফাইনালে হেরে গেছিলাম, চেষ্টা করবো এবছর যাতে ফাইনালে উঠতে পারি। মিনি টিম আমাদের ফাইনাল খেলেছিল, কিন্তু সাব জুনিয়র টিমটা আগেরবার আমরা করতে পারিনি। এবছর আমাদের সাব জুনিয়র টিমও আছে, তো তোমরা এইভাবে আমাদের সাপোর্ট করো, আমাদের পাশে থাকো, যাতে আমরা আরও অনেক দূর অব্দি এগিয়ে যেতে পারি এই বাচ্চা ছেলেদেরকে নিয়ে। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ এবছর কলকাতা মাঠে, এটা আমাদের জুনিয়র টিম। প্রথমে রাহুল দাঁড়িয়ে রয়েছে, পাপাই আছে, সৌভিক আছে, সোমনাথ আছে, অমিত আছে, ওই যে আমাদের লিবেরো সঞ্জয়, নেটি, শুধুমাত্র জিৎ আজকে আসতে পারেনি কারণ ওর কলকাতা মাঠে খেলা রয়েছে। এটাই আমাদের জুনিয়র টিম হচ্ছে, সাব জুনিয়র ও মিনি টিমই দেখা, মিনি টিমটাও দেখাচ্ছি তোমাদেরকে। আগেরবার আমরা সেমিফাইনালে হেরে গেছিলাম, আশা করছি এবছর ওরা সেমিফাইনাল হারবে না। এ হারবি এবছর? হ্যাঁ, জিতবি তো, ট্রফিটা আসবে তো এবছর। এটাই হচ্ছে আমাদের জুনিয়র টিম, তো তোমরা খেলাটা দেখতে পারবে অবশ্যই কলকাতা মাঠে। এখন আমাদের জুনিয়র টিমের একটা ম্যাচ খেলাচ্ছি, দেখতে পাচ্ছ। আমাদের জুনিয়র টিমের এখন একটা ম্যাচ দিয়েছি, ওদের খেলা হচ্ছে, দেখতেই পাচ্ছ। খেলা একদম জমে গেছে, ভাই।